السلام عليكم ورحمة الله وبركاته. ان شاء الله আগামী কাল বাচ্চা আসবে, এজন্য আমরা সেটটা রেডি করতেছি। আমরা প্লেট এবং এই যে নিচে যেটা পেপার কাগজ দেয় এগুলো রেডি করতেছি। ইনশাআল্লাহ আগামী কাল বাচ্চা আসার আধা ঘন্টা আগে প্লেটের মধ্যে খাবার এবং ওষুধটা দেব। আমরা এখানে আমাদের ফুরাসেরটায় কিন্তু ব্রোডিং সিস্টেম, মানে আলাদা করে কোনো জায়গায় ব্রোডিং করতে হয় না, পুরোটাই হচ্ছে ব্রোডিং হয়। আর এটা হচ্ছে আমাদের থার্মোমিটার, তাপমাত্রা কতটুকু কি লাগে না লাগে এটা নিয়ন্ত্রণ করে এই থার্মোমিটার দিয়ে। আমরা ঠিক সেটের মাঝখানে প্রায় 100 ফিটের মতো জায়গা আমরা বাচ্চা বোর্ডিং করি। এরপরে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন পর জায়গাটা একটু একটু বড় করে দিই, যাতে বাচ্চাও বড় হয়, জায়গাও বড় লাগে। এ পর্যন্ত রাখি, এরপর আস্তে আস্তে বড় করি। ইনশাআল্লাহ আগামীকাল বাচ্চা আসার আধা ঘন্টা আগে খাদ্য এবং পানি রেডি করব। আমাদের এই জায়গাটা আমরা একটু খালি রাখছি, প্লেটগুলো না দিয়ে একটু খালি রাখছি, কারণ বাচ্চার বক্স গুলা এদিকে বসবে, ঠিক এদিকে বসবে বক্স গুলো, এই জন্য একটু খালি রাখলাম। যখন বাচ্চা নামাই ফেলবো তখন আবার প্লেট গুলো ঠিক বসাই দেব। ইনশাল্লাহ আগামীকাল বাচ্চা নামানোর সময় ইনশাল্লাহ আরেকটা ভিডিও আপলোড দেব। সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে, আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে সুস্থ রাখে, সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমাদের এখন বাচ্চা নামাবো। আস্তে আস্তে হলো, আর আস্তে আস্তে এই নেই রাহা নেই ঠিক না, সুন্দর বাদ দিয়ে রাখো না তো, আস্তে আরো 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 নিশ্চিত ফেলে।